বাংলার ছটি উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। নৈহাটিতে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সনদ দে, সিতাইয়ে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। পরপর আপনাদের সামনে রাখছি এই ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সবকটিতেই বড় ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এবং সবকটিতেই 2021-এর তুলনায় জয়ের ব্যবধান তৃণমূল প্রার্থীরা বাড়িয়েছেন। ছ জায়গার এক ছবি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উৎসবের মেজাজে একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে দিচ্ছেন। পরপর আপনাদের সামনে রাখবো সীতা নৈহাটিতে সনদ দে প্রাপ্ত ভোট 78,772। এরপর সীতায় সঙ্গীতা রায়, জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার স্ত্রী, তিনি জয়ী হয়েছেন, তার প্রাপ্ত ভোট 1,65,984। উত্তর চব্বিশ পরগনার দ্বিতীয় বিধানসভা কেন্দ্র হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম, তিনি জয়ী হয়েছেন, তার প্রাপ্ত ভোট 1,45,335। মাদারিহাট জয়প্রকাশ টপ্পো তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি জয়ী হয়েছেন, প্রাপ্ত ভোট 79,168। মেদিনীপুর সুজয় হাজরা তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন, তার প্রাপ্ত ভোট 1,15,104। বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্র ফাল্গুনী সিংহবাবু তৃণমূলের জয়ী প্রার্থী, তার প্রাপ্ত ভোট 98,926। আর ওই উপনির্বাচনে তৃণমূল 6-6, বিরোধীরা একেবারে শূন্য, বিজেপি শূন্য, কিন্তু কত ভোট তারা পেয়েছে আপনাদের সামনে রাখবো। নৈহাটি তৃণমূল 78,772 ভোট পেয়েছে, বিজেপি 29,495, সিপিআইএমএল প্রার্থী ভোট পেয়েছেন 7,593। হাড়োয়া তৃণমূল প্রার্থী পেয়েছেন 1,45,335 ভোট, আর আইএসএফ প্রার্থী 24,626 ভোট, 13% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আইএসএফ প্রার্থী, বিজেপি 12,902। সিতাইয়ে তৃণমূল 1,65,984 ভোট পেয়েছে, বিজেপি 35,348, আর কংগ্রেস প্রার্থী 9,177। মেদিনীপুরের তৃণমূল 1,15,104, বিজেপি 81,108, সিপিআই প্রার্থী 11,892। তালডাংরা তৃণমূল 98,926, বিজেপি 64,844 ভোট পেয়েছে, সিপিএম ভোট পেয়েছে 15,430। মাদারিহাটের তৃণমূল প্রার্থী 79,168 ভোট পেয়েছে, মাদারিহাটে প্রথম জোড়া ফুল ফুটল আলিপুর দুয়ারের এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে, বিজেপি 51,018, আরএসপি 3,412।